বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় আকাইদ, আকাইদ অর্থ হচ্ছে বিশ্বাস, এক পৃষ্ঠা এবং দুই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বোর্ডে আমি তোমাদের এই দুই দুই পৃষ্ঠা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো বোর্ডে লিখে দিয়েছি, তোমরা সকলে তোমাদের বই খাতা নিয়ে প্রস্তুত হও। দেখো, প্রথম অধ্যায় আল্লাহ তাআলার পরিচয়। আমরা জানি কাঠমিস্ত্রি কাঠ দিয়ে টেবিল, খাট সহ আরও অনেক কিছু তৈরি করে। রাজমিস্ত্রি ইটের উপর ইট সাজিয়ে দালান কোঠা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে। এসব কোনো কিছুই নিজে নিজে সৃষ্টি হয়নি, কেউ সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হয় না। আমাদের মাথার উপর সুন্দর সুনীল আকাশ, মিটিমিটি তারা, গ্রহ উপগ্রহ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় প্রখর সূর্য নিজে নিজেই কি সৃষ্টি হয়েছে? না, সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন। তিনি কে? তিনি মহান আল্লাহ। সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর বড় প্রশ্ন, আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি। আমি এই লাইনটা তোমরা নিচে দাগ দিয়ে নাও, যে সবার আগে আমাদের প্রয়োজন আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানা ও ঈমান আনা, এতটুকুই আন্ডারলাইন করবে। তারপর দেখো, কেননা মহান আল্লাহ তাআলা আছেন, এ সম্পর্কে যদি আমাদের পূর্ণ ঈমান না থাকে তাহলে কি করে আমরা আল্লাহর আদেশ মতো চলবো। এখন এই এটার নিচেও আন্ডারলাইন করো, এর সাথে সাথে প্রয়োজন আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তিনি আল্লাহ সব কিছু শুনেন, দেখেন, সব কিছুর খবর রাখেন। এর উপর আমাদের দৃঢ় ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামে সরল সহজ পথে কিছুতেই চলা সম্ভব নয়। এই এটার নিচেও তোমরা শেষ অংশের প্রথম লাইনটার নিচে আন্ডারলাইন করো। এরপর আমাদের জানতে হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ কোনটি। আল্লাহ কী কী পছন্দ করেন, কী কী অপছন্দ করেন, কোন কাজ থেকে আমরা দূরে থাকব আর আমরা যা করব, এগুলো আমাদের জানতে হবে। তারপর আছে, এ উদ্দেশ্যে আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। এটাও তোমরা নিচে আন্ডারলাইন করবে। আল্লাহর বিধান আছে কোরআন মজিদে, তাই আমাদের কোরআন মজিদ পড়তে হবে এবং বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই দুইটা পৃষ্ঠা ভালো করে রিডিং পড়বে, তারপরে তোমরা নিজেরাই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এবার এসো বোর্ডে তাকাও, দেখো, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এটা একটা তোমাদের অতিরিক্ত শূন্যস্থান। তারপর আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কী কী জানা জরুরি, এটা তোমাদের অধ্যায়ের বড় প্রশ্ন। আমি যে লাইনগুলোর নিচে তোমাদের দাগ দিতে বলেছি, এইগুলো একসাথে করলেই তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তারপর আছে, আল্লাহ তাআলার আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ, এটা একটা তোমাদের অতিরিক্ত শূন্যস্থান। তোমাদের HW দিয়েছি বড় প্রশ্ন 1। যদি তোমাদের বড় প্রশ্ন 1 বুঝতে সমস্যা হয়ে থাকে, তারপরে তোমরা আবার খেয়াল করো, আমি বলেছি যে তোমাদের প্রথম পৃষ্ঠার তৃতীয় অংশের প্রথম লাইনটা তোমরা এই প্রশ্নের উত্তর হিসেবে নিবে এবং শেষের লাইনটা, তারপর তোমাদের প্রথম পৃষ্ঠার শেষের অংশের প্রথম লাইনটা এবং 3 নম্বর লাইন থেকে 5 নম্বর লাইন পর্যন্ত এই প্রশ্নের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থীরা, মা বাবার কথা শুনবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।